স্টুডেন্টস ওয়েলকাম টু বিএস একাডেমি। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম বচন সম্পর্কে, বচন কাকে সংজ্ঞা এবং বচনের যে এক বচন দুই বচন যে দুইটা ভাগ, সেই এক বচন দুই বচনের সেই দুটোর সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে আমরা সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবং আজকে আমরা আলোচনা করব বচন, যে এক বচন এবং বহু বচন, সেই এক বচন ও বহু বচনের কিছু নিয়ম আছে। সেই এক বচনের নিয়মগুলো আমি প্রথম আলোচনা করছি। যেরকম দেখো, কোনো কিছু যোগ না করে, মানে আমরা যেরকম বলি আর যে ছেলেটি বা মেয়েটি বা বইটি এরকম বলি, হ্যাঁ এরকম কোন শব্দ, মূল শব্দ কি ছেলে বা মেয়ে, ঠিক আছে। এক বচন বহুবচনের উদাহরণের মধ্যে এক বচন উদাহরণ দিয়েছিলাম ছেলেটি। তো ছেলেটি এখানে মূল শব্দ কি ছেলে, টিটা আমরা যোগ করেছি, তাহলে এক বচনের সাথে সে টিটা আমরা যোগ করেছি, তাহলে ছেলেটি। দেখো কোনো কিছু যোগ না করে, দেখো কোনো কিছু যোগ না করে মূল শব্দ ব্যবহার করে এক বচন করা যায়, এক বচন হয়, ঠিক আছে। তাহলে উদাহরণ যেরকম আমি তুমি তারপর ছেলে মেয়ে, এখানে দেখো কোনো কিছু যোগ না করে, কোনো কিছু কিন্তু যোগ করিনি আমি এখানে, দেখো টি বা জন, একজন দুজন এরকম আমি কিছু কোনো কিছু যোগ করি, শুধু মূল শব্দটা কোনো কিছু যোগ না করে মূল শব্দ ব্যবহার করো এক বচন হয়। তারপর দেখো দুই নাম্বার, আমি দুইটা দুই নাম্বার একটা নিয়ম দিচ্ছি, যেরকম বিশেষ পদের সঙ্গে টি খানা টা এসব যোগ করে এক বচন করা যায়। দেখো বিশেষ পদ মানে সবাই বুঝো, নাম, নাম দিয়ে বা সে তুমি, সে তুমি হবে না, নাম দিয়ে যেটা কোনো নাম বোঝালে বিশেষ হয়, বিশেষ পদের সঙ্গে টি টা খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করে এক বচন হয়। দেখো আমরা এখানে দিয়েছিলাম ছেলে, যেমন ছেলেটি, গাছটি, এরকম, ঠিক আছে। এবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন গাছা গাছি, যেমন লাঠি গাছা, লাঠি গাছা। তারপর তিন নাম্বার আরেকটা পয়েন্ট দিচ্ছি, যেমন বিশেষ পদের সঙ্গে এক সংখ্যাবাচক, বিশেষ পদের আগে বিশেষ পদের আগে সংখ্যাবাচক শব্দ অথবা
সংখ্যাবাচক শব্দ এক যোগ করে একবচন হয়, ঠিক আছে? যেমন একটি বই, একটি বাড়ি, ঠিক আছে? তাহলে আমরা বচন কাকে বলে, বচন কয় প্রকার, এক বচন বহু বচন উদাহরণ জানতে পারলাম। এবার এক বচনের নিয়মগুলো আমরা আলোচনা করছি। কোনো কিছু যোগ না করে মূল শব্দ ব্যবহার করে এক বচন হয়। কোনো কিছু কিন্তু যোগ করিনি, টি টা গাছা গাছি বা এক, সংজ্ঞাবাচক যে শব্দ সেটা এক, সেটা আমরা ইউজ করিনি। তাহলে এখানে বলা হচ্ছে কোনো কিছু যোগ না করে মূল শব্দ ব্যবহার করে এক বচন হয়। যেমন আমি, তুমি, ছেলে, মেয়ে, এখানে কিন্তু টি যোগ করা হয়নি, মূল শব্দ শুধু আমি তুমি। তারপর দ্বিতীয় যে নিয়মটা সেটা হলো বিশেষ পদের সঙ্গে টি টা খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করে এক বচন হয়। উদাহরণ যেমন ছেলেটি, গাছটি, লাঠি গাছা ইত্যাদি। আর তিন নম্বর যেটা, যেমন বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক শব্দ এক যোগ করে এক বচন হয়। যেরকম বিশেষ্য পদ তো আমরা জানি, বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক শব্দ এক যোগ করে, সংখ্যাবাচক শব্দের আগে এক এক বা একটি এরকম যোগ করে তাহলে বোঝালে সেটা বলা হয় এক বচন। যেরকম একটি বই, একটি গাড়ি, একটি বাড়ি, একটি গাছ, তারপর একটি ঘর, একটি ছেলে, একটি মেয়ে, এক এক যে শব্দটা সেটা কিন্তু সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ বোঝা গেল এক বচনের সেই নিয়মগুলা। এবং দ্বিতীয় আমরা আজকে দ্বিতীয় যে বহুবচন, বহুবচনের আলোচনাটা বা বহুবচনের নিয়মটা আমি আলোচনা করছি। বহুবচনে বহুবচনের নিয়ম, বহুবচনের নিয়মের ক্ষেত্রে দেখো আমরা যখন যেরকম এক বচনে টি টা খানি গাছা গাছি এরকম শব্দ ইউজ করেছি, বহুবচনের ক্ষেত্রে কিন্তু টি টা বোঝালে হবে না, তাহলে হয়ে যাবে এক বচন সেটা। যেমন বহুবচনের ক্ষেত্রে শব্দের সঙ্গে রা, এরা, গুলি, গুলু, বৃন্দ, সকল এইসব শব্দ ব্যবহার করে আমরা বহুবচন বুঝতে পারি সেটা। তারপর আমি এক নাম্বার লিখে দিচ্ছি তোমাদের, সেটা তোমরা নোট করলে করতে পারো, দেখলে দেখতে পারো। রা, এরা, গুলি, গুলু, বৃন্দ, সকল ইত্যাদি যোগ করে বহুবচন বোঝানো হয়। শব্দ সঙ্গে রা, এরা, গুলি, গুলি, গুরু, বৃন্দ, সকল ইত্যাদি যোগ করে বহুবচন বোঝানো হয়। যেমন দেখো, যেমন শিশু, শিশুগুলি বা শিশু গণ হয়, শিশুগণ
যেমন বইগুলি, শিশুগণ, বইগুলি বা যেরকম শিক্ষক বৃন্দ, আমরা কিন্তু বলে থাকি শিক্ষক বৃন্দ, তারপর আমরা বলি সকল ছাত্রছাত্রী, সকল ছাত্রছাত্রী, এগুলো বুঝিয়ে আমরা বহুবচনের বহুবচন বুঝতে পারি। তারপর দ্বিতীয় আরেকটা ক্লাস আরেকটা পয়েন্ট শোনো, যেমন বিশেষ্যের সঙ্গে, আমরা এক বচনে পড়েছি বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক শব্দ বসিয়েও বসিয়ে এক বচন সংখ্যাবাচক এক শব্দ ব্যবহার করে আমরা এক বচন বুঝতে পারি। তবে বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ বসিয়ে বিশেষের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ বসিয়ে বহুবচন নির্ণয় করা যায়। যেমন যেমন দুই পক্ষ, হাজার লোক, দেখো এখানে বিশেষের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ কোনটা, এই যে হাজার, দুই, এগুলো হলো সংখ্যাবাচক বিশেষণ, ঠিক আছে। এবার তিন নাম্বার পয়েন্ট হলো একই বিশেষণ দুইবার ব্যবহার করে, একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো যায়। যেমন একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো যায়, যেমন হাজার হাজার লোক, হাজার হাজার লোক, বা ছোট ছোট পাখি, তাহলে এখানে একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো হয়। একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো যায়। তাহলে উদাহরণ কি, হাজার হাজার লোক, হাজার হাজার লোক, এই যে হাজার হাজার, যে দুইবার বিশেষণ দুইবার ব্যবহার করা হলো, তাহলে হাজার হাজার লোক। তারপর দেখো দুইটা একই বিশেষণ দুইবার ব্যবহার করে, যেমন ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি, তাহলে এখানে বহুবচন ছোট ছোট দুইবার ব্যবহার করা হয়েছে বিশেষণ ছোট ছোট পাখি। তাহলে বহুবচনের নিয়ম এখানে যেরকম, শব্দের শেষে রা, এরা, গুলি, গুলু, বৃন্দ, সকল, গণ ইত্যাদি যোগ করে বহুবচন বোঝানো যায়। যেরকম উদাহরণ দিয়েছিলাম আমি, শিশুগণ, বইগুলি, শিক্ষক বৃন্দ, সকল ছাত্রছাত্রী, এগুলো দিয়ে বহুবচন নির্ণয় করা যায়। দেখো এদিকে যেরকম শিশুগণ, তারপর বইগুলি, শিক্ষক বৃন্দ, সকল ছাত্রছাত্রী, এগুলো হলো বহুবচন নির্ণয় করার শব্দ, যোগ করে বহুবচন নির্ণয় করা হয়। তারপরে দেখো দ্বিতীয় পয়েন্ট, বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ বসিয়ে, বিশেষ্যের সঙ্গে বিশেষ্য কোনটা সবাই আমরা জানি, নাম, সাধারণত নাম কি বলা হয় বিশেষ্য, যে কোনো নাম হতে পারে, প্রাণী হতে পারে, বস্তু হতে পারে, গাছ, অনেক কিছু হতে পারে, কিন্তু নাম হতে হবে। বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ বসিয়ে বহুবচন নির্ণয় করা হয়, যেমন পক্ষ একটা বিশেষ্য, লোক একটা বিশেষ্য, তাহলে বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ, বিশেষণটা কি দুই বিশেষণ, হাজার বিশেষণ, এখানে দুইটা উদাহরণে দুইটা বিশেষণ, বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ, দুই পক্ষ, দুইটা পক্ষ, হাজার লোক, হাজার, এক হাজার, হাজার লোক সমাবেশ, হাজার লোকের সমাবেশ, তাহলে অনেক লোক বোঝাতেছে, তাহলে হাজার লোক, তাহলে বিশেষ্যের সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ বসিয়ে তারপর বহুবচন নির্ণয় করা হয়।
আবার তৃতীয় পয়েন্ট, একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো হয়। একই বিশেষণ দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানো যায়, যেমন হাজার হাজার লোক, ছোট ছোট পাখি, হাজার হাজার, এরকম একটা হাজারে যদি লোক বোঝানো গেছে অনেকগুলা, তাহলে হাজার হাজার লোক, তাহলে একের এক হাজারেরও বেশি, হাজার হাজার লোক, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি, অনেক ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও ছোট ছোট ইউজ করেও, ছোট ছোট শব্দটা ইউজ করে আমরা বুঝতে পারছি যে এটা বহুবচন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম ক্লাস আমরা যে একবচনের নিয়মটা বুঝিয়েছিলাম সেটা তোমাদের ক্লিয়ার হলো। কোনো কিছু যোগ না করে মূল শব্দ ব্যবহার করে একবচন হয়, যেমন আমি তুমি ছেলে মেয়ের সাথে টুই টি টু টা এগুলো যোগ হয়নি। তারপর বিশেষ শব্দের সঙ্গে টি টা খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করে একবচন হয়েছে, টি এগুলো যোগ করে একবচন হয়েছে। তারপর তৃতীয় যে বিশেষ পদের আগে সংখ্যাবাচক শব্দ এক যোগ করে একবচন হয়, যেমন একটি বই, একটি বাড়ি ইত্যাদি। ঠিক আছে, তাহলে একবচন তো ক্লিয়ার হলো তোমাদের, বহুবচন তো ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে আজকে আমার যে বচনের ক্লাসটা তোমাদের আশা করি বোঝা গেছে সবটাই। আমি এবার এই ক্লাসটা আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে তোমাদের জন্য নেক্সট কি অন্য কোনো টপিকস নিয়ে আসব, তার জন্য তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের যে লাইভ এই চ্যানেলের লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং বিস্তারিত জানার জন্য আমাদের বিএসসি একাডেমি অফিসে অবশ্যই যোগাযোগ করবে, আর ফোনে যোগাযোগ করার জন্য নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ঠিক আছে।